হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য খরকুটো সিরিয়ালের আপডেট নিয়ে গুনগুন যখনই মাসি দিদাকে লাঠি নিয়ে তাড়া করে পরিবারের বাকি সদস্যরা এসে বলে কী হয়েছে দেখো না আমাকে মেরেই ফেলছিল তুমি জানো বৌদি ভাই এই মাসি দিদা তোমার নামে আমার কাছে এসে নিন্দে করছিল। বলছিল আমাকে প্রাইজ দেওয়া হবে তার কারণে তুমি নাকি হিংসে পড়ে যাচ্ছ মুখটা অন্ধকার করে রয়েছ আমাকে সহ্য করতে পারছো না সেটা প্রকাশ করতে পারছো না এই সব কিছু শোনার পরে আমার কি মাথা ঠিক থাকে রিজুর রেগে যায় বলে দেখো মাসি দিদা তোমাকে বারবার করে বলেছি এই পরিবারটা এক তুমি এখানে কারো বদনাম কারো কাছে করে পার পাবে না একজনকে বলেছো গুনগুনকে সে দেখো কেমন তোমার দিকে তেরে এসেছে অন্য কাউকে বললে সেও কিন্তু তেরে যেত তুমি এই সমস্ত কূটনীতি চাল এখানে দিও না তুমি এসেছো অতিথি মানুষ দুদিনের জন্য ভালোভাবে থেকে এই বাড়িতে খেয়ে পড়ে চলে যাও সংসারে অশান্তি লাগিয়ে তোমার লাভটা কি হচ্ছে একবার বলবে বড় মাও রেগে যায় বলে কি ব্যাপার মাসি তোমার যদি কিছু বলার থাকতো তাহলে তুমি আমাকে বলতে পারতে আমার ছেলের বউ যদি কোনো অন্যায় করে থাকে বা কোনো কথা বলে থাকে সেটা তো তুমি আমাকে জানাতে পারতে তুমি গুনগুনকে এসে এই সমস্ত কথা কেন লাগাচ্ছ বিশ্বাস করো মা আমি এগুলো কোনোটাই বলিনি আমি জানি মিষ্টি তুমি এরকম কথা বলতেই পারো না মাসি দিদা নাটক করতে শুরু করে বলে তুমি বলো যে যারা সভ্যতা ভদ্রতা জানে না তাদেরকেই প্রাইজ দেওয়া হচ্ছে আর আমরা বাড়ির বউ ভালো হয়ে থাকি বলে আমাদের প্রাইজ দেওয়া হচ্ছে না গুনগুনের নাম উল্লেখ করে বলনি ঠিকই কিন্তু এরকম কথা তুমি বলেছ কি না কি মিথ্যে কথা বলছেন আপনি দেখো আমি তুলসীর মালা জপ করি আমি মিথ্যে কেন বলতে যাব। আমার বয়স নেই সেই মিথ্যে বলার কিন্তু আমি বলবো আপনি সেটা বলছেন কারণ আমাকে ফাঁসি আপনার লাভটা কী হচ্ছে মাসি দিদা গুনগুনকে আমি ছোট বোনের মতো ভালোবাসি ও আমাকে দিদির মতো ভালোবাসে আপনি ওর সামনে আমাকে কেন ছোট করতে চাইছেন দেখেছ বৌদি ভাই এখনও তোমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলেই যাচ্ছে যার কারণে কিন্তু আমি লাঠি নিয়ে তাড়া করেছিলাম রিজু বৌদি ভাইকে ধমক দেয় বলে তুমি নিশ্চয়ই কিছু বলেছো যার কারণে মাসি দিদা এইভাবে তোমার কথা বারবার করে বলে যাচ্ছে তুমি বিশ্বাস করো আমি কিচ্ছু বলিনি এক মিনিটের জন্য হলেও মাসি দিদা আপনি এই পরিবারের মাঝে ভুল বোঝাবুঝি ঢুকিয়ে দিতে পারলেন তাই না এটাই হচ্ছে আপনার সবথেকে বড় উদ্দেশ্য এই কাজগুলো কেন করছেন আপনি গুনগুন আবারও রেগে যায় মাসি দিদাকে নিয়ে বড়ো মা গুনগুনের ঘর থেকে বেরিয়ে যায় দাদা সাথে বৌদি ভাই কান্না করে বলে গুনগুন তুমি বিশ্বাস করো আমি এ ধরনের কোনো কথা বলিনি বৌদিভাই তুমি যদি বলেই থাকো তাহলে ওনার আমাকে এসে বলার কি প্রয়োজন আমার খুব কষ্ট হয়েছে যে আমার বৌদি আমার সম্পর্কে এই ধরনের কথাবার্তা বলছে গুনগুন আমি বলিনি বিশ্বাস করো তুমি কেন কান্না করছো বৌদি এক মিনিটের জন্য আমি তোমাকে ভুল বুঝলেও আমি জানি আমি যে মানুষটাকে ভালোবাসি বড় দিদি হিসাবে সে কক্ষণে ছোটো বোনের নামে কোনো নিন্দে করতে পারে না তাই বলছি ওই বুড়িকে গিয়ে আমি আবারও শিখে দেব। কি ভেবেছে এই পরিবারে এসে আমাদের প্রত্যেকটা মানুষের মাঝে ফাটল ধরাবে এইভাবে আমাদেরকে হেনস্থা করবে সেটা কখনো হতে পারে না আর সেটা যদি করতে যায় তাহলে ওই বুড়িকে কীভাবে সায়স্তা করতে হয় আমি জানি গুনগুন তুমি আমাকে সবসময় এইভাবে বিশ্বাস করো বড় দিদির মতো কখনো আমাকে অবিশ্বাস করো না যেন দেখো আমাদের অবিশ্বাস আমাদের সংসারটাকে ভেঙে দেবে আমি কিন্তু কখনো সেটা চাই না বদি ভাই তুমি কোনো চিন্তা করো না আমি তোমাকে বিশ্বাস করি তো রাত্রিবেলা সৌজন্য এসে বলে কি ব্যাপার তুমি নাকি আজকে আবারও মাসি দিদার পেছনে লেগেছিলে লাঠি নিয়ে তারা করেছিলে কি করবো বলো তোমার মাসিদিদা বৌদি ভাইয়ের নামে এসে আমার সামনে নিন্দে করছে বলছে বৌদি নাকি আমাকে প্রাইজ দেবে পাড়া থেকে তার জন্য বৌদি মন খারাপ মুখ ভার করে রয়েছে দুপুরবেলা খাবার খায়নি অথচ বৌদি বলেছে পুজো শোনা ঘুমাচ্ছিল না তাকে ঘুম পাড়িয়ে এসে খাবার খেয়েছে সে তাহলে কেন মিথ্যেগুলো বলছে সে গুনগুন তোমাকে বলেছি না এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেবে মাসিদিদার কোনো কথা তুমি শুনতে যেও না তাহলে তুমি কেন শোনো কেন শুনবো না উনি এইভাবে প্রতিটা মানুষের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে যেটা আমি কখনো চাই না এখন তোমার সাথে আমি কোনো কথা বলবো না সৌজন্য আমার খুব খারাপ লাগছে শরীরটা আমার ভালো নেই কি হয়েছে ওই তোমাকে তো দেখে মনে হচ্ছে না সারা দিন যত লম্পম্প করো গুনগুন তোমার একটু শরীরের বিশ্রাম দেওয়া প্রয়োজন যেটা তুমি দাও না পটকা হাসপাতালে ছিল সে এসেছে বিশ্রাম নিচ্ছে পরিবারের বাকি অনেক সদস্যরাই ছিল তারাও কিন্তু বিশ্রাম নিয়ে নিয়েছে কিন্তু তোমাকে দেখো সেই জম্প করেই ঘুরে বেড়াচ্ছ নিজের প্রতি এতটুকু তোমার কোনো খেয়াল নেই তুমি এখন ঘুমিয়ে পড়ো বলছি না ঘুমবো না এসব কি লিখছ সামনেই তো প্রোগ্রাম সেখানে পাড়ার মাসিরা কাকিরা দিদিরা সবাই থাকবে আমাকে প্রাইজ দেওয়া হবে পরিবারের প্রত্যেকটা মানুষ সেখানে উপস্থিত থাকবে আর পটকাকে আমি দেখে আসি কেন এই অসুস্থ শরীরে তোমাকে কেন যেতে হবে আমরা তো সবাই যাচ্ছি দেখতে তুমি না গেলেও চলবে গুনগুন কারণ পটকা আমাকে যে খুব ভালোবাসে আমিও পটকাকে অনেক ভালোবাসি আমার এই প্রোগ্রামে পটকাকে উপস্থিত থাকতেই হবে হ্যাঁ পটকাকে একটা চেয়ার দিয়ে দেবো সেখানে বসে বসে অনুষ্ঠান না হয় দেখবে পটকার এত বড় একটা অপারেশন হয়েছে গুনগুন তুমি টানা হেঁচটা করো না তাহলে কিন্তু পটকার আবার শরীর খারাপ করলে হিতে বিপরীত হয়ে যাবে এখনও সাতটা দিন হয়নি পটকা উঠে দাঁড়াবে সেটা কি করে সম্ভব তোমাদের সাথে লাফাছাফা করবে এটা করো গুনগুন পটকা আমাকে বলেছি যে পটকা না থাকলে এই অনুষ্ঠানটা কখনো জমবেই না তাই পটকাকে তো থাকতেই হবে তুমি তোমার ড্যাডিকে জানিয়েছো গুনগুন তোমার যে শরীর খারাপ কি যে বলছো ড্যাডিকে বললে ড্যাডি আমাকে এখান থেকে নিয়ে চলে যাবে কেন আমি যদি নিয়ে যেতে না দিই তাহলে তোমার ড্যাডি তোমাকে নিয়ে যেতে পারবে কখনো না আর তুমি পটকাকে যেভাবে ভালোবাসো তার এক কিঞ্চিত আমাকে ভালোবাসো না হিংসা হচ্ছে বুঝি কেন হিংসা হবে না তুমি যদি এখান থেকে চলে যাও গুনগুন তাহলে আমার সব কাজকর্ম সব কিছুই নষ্ট হয়ে যাবে তোমাকে দেখতে না পারলে আমার কোনো কিছু যে ভালো লাগে না তাই বুঝি দেখো তুমি আমাকে এরকম করে ভালোবাসতে পারো তুমি এই অভিযোগটা করলে তো তাহলে ঠিক আছে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমাকে সে তুলে নিক আমি চলে যাই এরপরে তোমার জীবনে অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাক সে তোমাকে এসে সুখে শান্তিতে রাখুক এবং তুমি তার সাথে খুব ভালো থাকো সে যেন তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসে গুনগুন এই সমস্ত বাজে কথা কেন বলছো তুমি সৌজন্য রেগে যায় একটা ধমক দিয়ে দেয় গুনগুনকে এই কথাগুলো বলে আর ইয়ার কি ঠাট্টা কখনও বলবে না এই কথাগুলো কখন যে ঈশ্বর মেনে নিয়ে তোমাকে আমার জীবন থেকে দূরে সরিয়ে দেবে সেটা কিন্তু আমি মেনে নিতে পারবো না দেখো আমার মাথাটা খুব ব্যথা করছে আমার হচ্ছে বমি লাগছে শরীরটা আমার সত্যিই খুব খারাপ করছেই হয়তো তোমার জ্বর হয়েছে তোমার ব্লাড টেস্ট করাতে হবে গুনগুন তোমার কি কোনো কিছু গন্ধ লাগছে তাহলে জন্ডিজ হতে পারে তুমি কি ডাক্তার নাকি তুমি এই সমস্ত কিছু বলছো ড্যাডি ডাক্তার ড্যাডি সব কিছু জানে তাহলে ড্যাডিকেই ফোন করি আমি এখান থেকে চলে যাই সেটাই তো তুমি চাইছো তাই না সৌজন্য তোমার হজমের সমস্যা হতে পারে গুনগুন আমি একটা ওষুধ দিয়ে দিচ্ছি সেটা তুমি খেয়ে নাও আমি খাবো না কারণ আমি ওষুধ খেতে ভালোবাসি না ড্যাডি আমাকে আগে ওষুধ খেতে দিত আমি বিছানার নিচে লুকিয়ে রাখতাম আমি ওষুধ খেতেই ভালো লাগে না সৌজন্য নিজে একটা ওষুধ এনে গুনগুনকে জলের গ্লাসটা হাতে ধরিয়ে নিজে দাঁড়িয়ে থেকে ওষুধ খাইয়ে দেয় ওষুধটার টেস্ট একদমই ভালো ছিল না তুমি কি করে বুঝলে তুমি তো গিলে খেলে আমার ভাল লাগছে না এই সমস্ত ওষুধপত্র খেয়ে আমি আর ভালো থাকতে পারবো না সৌজন্য গুনগুনের কাছাকাছি গিয়ে বোঝায় যে দেখো মানুষের শরীর থাকলে রোগ বালাই হতেই পারে তবে শরীরকে তো সঠিক সময় বিশ্রাম দিতে হবে খাবার দাবার খেতে হবে তুমি খুব অনিয়ম করো তুমি বাড়ির কাউকে বলেছো তোমার শরীরটা যে সকাল থেকে খারাপ না বলিনি বললে হয়তো তারা আমাকে ঘর থেকে বেরোতে দিত না অনেক রেস্ট্রিকশনে রাখতো তাই আমি বলিনি ও তার মানে তোমার লাফাছাফা করা হতো না তাই তুমি বাড়ির কাউকে বলো আমি যদি তাড়াতাড়ি ফিরে না আসতাম সন্ধ্যেবেলায় তাহলে কি করে বুঝতাম যে তোমার শরীর খারাপ করেছে রাত্রিবেলা যদি বেশি বাড়াবাড়ি হয়ে যেত তুমি এটা ঠিক করোনি সবাইকে তোমার জানানো উচিত ছিল পরিবারে এতগুলো মানুষ সবাই তো তোমার দেখাশোনা করতে পারত গুনগুন সৌজনের সাথে ভালোভাবে কথা বলতে বলতেই হঠাৎ করেই বলে আমার মাথাটা খুব ব্যথা করছে মাথাটা ধরে বসে পড়ে গুনগুন তোমার এই অভ্যাসগুলো আমার একটু ভালো লাগছে না আমি এক্ষুনি কৌশিকবাবুকে ফোন করছি ফোন করে গুনগুনের ড্যাডিকে জানাই সৌজন্য যে গুনগুনের শরীরটা ভালো নেই কি হয়েছে আমার মেয়েটার ও তো খুব অনিয়ম করে নিজের খাওয়া দাওয়াটাও ঠিক করে খায় না কি হয়েছে বলবে ওর মাথাটা খুব ব্যথা করছে গা গুলোচ্ছে এবং শরীর খুব খারাপ করছে আমার মনে হয় কালকে ওকে নিয়ে গিয়ে কিছু টেস্ট করানো উচিত সৌজন্য তুমি ডাক্তার না আমি ডাক্তার বলো আমি বলছি টেস্ট করিয়েও তেমন কোনো লাভ হবে না আগে আমি নিজে চোখে গিয়ে গুনগুনকে দেখি তারপরে বলতে পারবো যদি টেস্ট করানোর প্রয়োজন হয় আমি নিজে থেকেই বলে দেব। তখন তুমি টেস্টগুলো করিয়ে নিও অগ্রিম টেস্ট করিয়ে বেকার টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই আগে তো আমাকে দেখতে দাও গুনগুন কোথায় ওকে দাও দেখি এরপরে গুনগুনের মুখ থেকে তার সমস্ত সমস্যার কথা কৌশিক শোনে বলে গুনগুন মা তুমি একদম চিন্তা করো না আমি তোমাকে গিয়ে ঠিক দেখে নেব তোমার কিচ্ছু হয়নি তুমি চিন্তা করো না আমি একটু পরেই চলে আসব। গুনগুনকে সান্ত্বনা দেয় এবং কৌশিক বুঝতে পারে যে গুনগুনের প্রায়ই এই জ্বরটা আসে এবং মাথা ঘুরে বমি বমি লাগে গুনগুনের কি সত্যি কোনো বড়ো ধরনের সমস্যা হলো তাই সৌজন্য ভয় পেয়ে টেস্ট করাতে চাইছে সবগুলোই কিন্তু কৌশিক করাতে দিচ্ছে না কারণ সে নিজেও একজন ডাক্তার সমস্তটা আগে গুনগুনকে দেখার পরে অবজারভেশনে রেখে তারপরেই কৌশিক বলতে পারবে যে কি কি টেস্ট করানোর প্রয়োজন রয়েছে কি হতে চলেছে খড়কুটো সিরিয়ালের পরবর্তী টুইস্টে গুনগুন অসুস্থ হয়ে পড়ায় সৌজন্য চিন্তিত কৌশিককে ফোন দিল গুনগুনের অসুস্থতা দেখে সৌজন্য কৌশিককে রাত্রিবেলা ফোন দিয়ে সবটা জানালো কৌশিকও চিন্তিত হয়ে পড়েছে এদিকে সৌজন্য গুনগুনের দেখাশোনা করছে হজমের একটা ওষুধ দিয়ে দিয়েছে তারপরেও কোনো কিছু হচ্ছে না গুনগুনের সমানে করছে করছে মাথা ধরে বসে রয়েছে খুব খারাপ গুনগুনের কিন্তু বুঝতে দিচ্ছে না গুনগুন এর পরে আদৌ কি সুস্থ হয়ে উঠতে পারবে গুনগুনের কি সমস্যা হলো যার কারণে কৌশিক এবার ছুটে আসছে তার মেয়ের কাছে সব জানতে হলে অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন